শামিমা মুমিন আপনি লিখেছেন ওযু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি ওযু ভেঙে যাবে? ওযু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে ওযু ভঙ্গ হবে না, কারণ ওযু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয়। কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না, শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি, আর ওযু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া। অতএব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে ওযু ভঙ্গ হবে না। প্রিন্স রাশেদ লিখেছেন ওযু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে ওযু ভাঙবে কিনা? না, এর কারণে ওযু ভাঙবে না, তবে এর চেয়ে বড়ো কিছু ভেঙে যেতে পারে। যদি আপনি খারাপ কোনো ভিডিও, খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে ওযু ভাঙাতে কোনো গুনাহের বিষয় না, ওযু ভাঙাতে কোনো খারাপ জিনিস না, ওযু ভাঙতেই পারে। আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার দিনদারিতা ভেঙে যাবে, আপনার আমল ভেঙে যাবে, নেকামল ভেঙে যাবে। অতএব সাথে সাথে তওবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে আসার জন্য, বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে। মোহাম্মদ শাহিন প্রধান আপনি লিখেছেন আমার এক নিকট আত্মীয়ের বাড়িতে অবৈধ গ্যাস লাইনের মাধ্যমে রান্না হয়, সেখানে প্রায় আমার খাওয়া দাওয়া হয়, সেখানে খাওয়া কি আমার জন্য জায়েজ হবে? মূল খাবারটা যদি হালাল হয় তাহলে সেক্ষেত্রে আপনি হারাম খেয়েছেন এমনটি বলা যাবে না এর কারণে, কিন্তু যেহেতু অবৈধ গ্যাস লাইনের মাধ্যমে চুরি করা গ্যাস দিয়ে রান্না করা হয়েছে অতএব আপনার এই খাবারটা খেতে গিয়ে আপনি হারামের আশ্রয় নিয়েছেন, অর্থাৎ একটা হারামে লিপ্ত আপনি হয়েছেন, হারাম খাননি কিন্তু হারামে লিপ্ত হয়েছেন। বিধায় এটা থেকে আপনার বেঁচে থাকার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে এবং আন্তরিক হতে হবে। এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের অনেকের কাছে কোনো গুনাহের বিষয় মনে হয় না, অথচ এগুলো অনেক জঘন্য বিষয় এবং জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। এরপর আশা ভাই প্রশ্ন করেছেন আমার এক লাখ টাকা আছে, আমি এক শতক জায়গা ক্রয় করেছি, নিজে দোকান দেওয়ার ইচ্ছা, নগদ আর টাকা নাই, আমার কি জায়গা দিতে হবে? আশরাফ আলী, আপনার যে এক লক্ষ টাকা আছে সেটাতে আপনি যে জায়গা কিনেছেন সেখানে যেহেতু নিজে দোকান দেওয়ার ইচ্ছা আছে অতএব এটা আপনার জাকাতের আওতায় পড়বে না। যদি কোনো জায়গা আপনি কিনে থাকেন বেচার উদ্দেশ্যে, অর্থাৎ সেটা আপনার ব্যবসায়িক পণ্যের আওতায় পড়ে, শরিয়ার সংজ্ঞা অনুপাতে যেটা কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে সেটা ব্যবসায়িক সম্পদ হিসাবে ধরা হয়। যেহেতু এটা বেচার উদ্দেশ্যে কেনেন না আপনি, বরং এখানে আপনি ডেভেলপমেন্ট করবেন, সেটা দোকান হোক, বাড়ি হোক, মার্কেট হোক, যেটাই হোক, অতএব এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না। যেহেতু অন্য কোনো টাকা আপনার নেই আপনি বলছেন তাহলে ইনশাল্লাহ আপনার পরে জাকাত আসবে না। খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? দেখুন, গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি, নামাজ পড়ে ফেলেছেন, পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন।